যে এক্সইউভি যেগুলো গাড়ি আছে এখন ট্র্যাক্টরও এক্সইউভি প্লাস পিক আপ। এবার ডাঙি দিয়ক, ইয়ার ডাঙা হয়েছে এক কলম, কিন্তু এই কলম এনেকে রাখি দিব পারি, ইয়ার প্রমাণ এয়াই যে জিরো ভাইব্রেশন ট্র্যাক্টর। এয়া চাক, যেনেকে আপনি কার চলালে রাজপথত চলাব পারে, এয়া চাক ট্র্যাক্টরের উপর, কোনো ট্র্যাক্টরত যদি আপনি এনে ধরনের কলম রাখে তেতিয়াহলে আপনি এনেকে রাখিব নোৱাৰে, পৰি যাব কলম, ভাইব্রেশনের ফলত পৰি যাব। কিন্তু এয়া প্রথম টেকনোলজি যি টেকনোলজিত এনে ধরনের জিরো ভাইব্রেশন দিয়া হৈছে। এয়া সিট বেল্ট আমি দেখুৱাই আছো, এয়া সিট বেল্ট দেখুৱাই আছে, এয়া সিট বেল্ট ট্র্যাক্টর সিট বেল্ট। সেইবিলাক ট্র্যাক্টরতকৈ এই ট্র্যাক্টরখন ভাল পাইছো, ভাল পাইছো। আমার গাঁৱত আৰু বেলেগ এটা আছে ট্র্যাক্টর আছে, আমি কামতো দেখিছো, এনে তেলেতো দেখিছো। আপোনাৰ গাঁৱত আৰু নিছে? হয়, সেইকাৰণে আপুনি আকৌ নিব আহিছে? নিব নিব, এওঁৰ গাঁৱত আৰু নিছে, সেইকাৰণে এওঁ আকৌ নিব আহিছে এই ট্র্যাক্টর, এই কোম্পানীৰ ট্র্যাক্টর বিচাৰি আকৌ আহিছে। যিসকলে ট্র্যাক্টর চলায় তেওঁলোকে জানে যে ট্র্যাক্টর চলাওঁতে আচলতে কিমান কষ্ট, ট্র্যাক্টর চলাবলৈ গৈ আচলতে পেটৰ নাড়ি ভৰি সকলো লৰি যায়, এনেকুৱা অৱস্থা হয়, ইমানেই কম্পন, ইমানেই ভাইব্রেশন। কিন্তু কম্পন নোহোৱা ট্র্যাক্টর যদি আপোনাক দিয়া হয় আপুনি নিশ্চয় আনন্দিত হ'ব। ট্র্যাক্টর গিয়ার লগাবলৈ বহুত কষ্ট হয়, কিন্তু স্মুথ গিয়ার, একদম কারৰ নিচিনা যদি আপুনি গিয়ার লগাব পাৰে ট্র্যাক্টরত, এবাৰ কল্পনা কৰক কেনেকুৱা লাগিব আপোনাৰ মনটো। যদি সচৰাচৰ আপুনি গাড়ি চলোৱা দি যদি ট্র্যাক্টরও চলাব পাৰে কেনেকুৱা লাগিব, গাড়ি চলোৱা সকলোৱে ট্র্যাক্টর চলাব নোৱাৰে, হে নিশ্চিত। কিন্তু এতিয়া এনে টেকনোলজি অসমত আহিছে যে আপুনি ট্র্যাক্টরও চলাব পাৰিব, স্মুথ গিয়ার থাকিব, পাওয়ার স্ট্রিং, 15টা গিয়ার থকা ট্র্যাক্টর অসমত আহিছে, জিরো ভাইব্রেশন, কোনো ধৰণৰ কম্পন নহয়, যেনেকে চাৰি চকা এটা চলাই গ'লে বা প্ৰাইভেট কাৰ চলাব গ'লে কোনো ধৰণৰ ভাইব্ৰেশ্যন নহয়, কম্পন নহয়, ঠিক তেনেকৈ পথাৰত ট্ৰেক্টৰ চলালেও কোনো ধৰণৰ ভাইব্ৰেশ্যন নহয় বা কম্পন নহয়। নিশ্চয় আচৰিত হৈছে, হয় এনেকুৱা এক উপস্থাপন আজি ছেকেণ্ড হেণ্ড কাৰৰ নহয়, ছেকেণ্ড হেণ্ড গাড়ীৰ ভিডিঅ' নহয়, আজি নতুন ট্ৰেক্টৰ এনেকুৱা উপস্থাপন লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখত জাপানীজ টেকন'লজিৰ সৈতে। মই কেমেৰা ঘূৰাই দিম, এই আপোনালোকে দেখিছে নগাঁৱত আছোঁ মই, নগাঁৱৰ এই ডিলাৰ আচলতে ইয়াতে ট্রেক্টর আছে, কি কোম্পানির ট্রেক্টর, কর্মরত দাদাসকল ছত্রাধিকারী নিজেই আসলে কব যে কি কোম্পানির ট্রেক্টর আছে। গতি সেয়া জানিব হলে ভিডিওটি শেষলকে চাব, যে আপনার বাজেটত কম্পন নোহা জিরো ভাইব্রেশনের সঙ্গে 15টা গিয়ার থাকা স্মুথ আসলতে গিয়ার লিভার থাকা পাওয়ার স্ট্রিং থাকা ট্রেক্টর আপনি কিমানত নিব পারিব, আপনার বাজেটত নিব পারিব নে নাই। নমস্কার, মই আজিজুর রহমান, আপনাদের চাই আছে খবর ইত্যাদি, যাতে অসমবাসীয় গম পাক অসমত জাপানিজ টেকনোলজিয়ে ভরি দিছে, জাপানিজ টেকনোলজির জড়িয়ে রাজপথত যেনেকে আমি কম্পন নোহাকৈ গাড়ি চলাও, কোনো ধরনের ভাইব্রেশন নোহাকৈ গাড়ি চলাও, পথাৰতে এতিয়া হাল মারিব পাৰিম কম্পন নোহাকৈ, আচৰিত নহব, এনেকুৱা এক টেকনোলজি আহি পৰিছে। গতি মই প্রথমে বোর্ড হোমো দেখুৱাম, ইয়াত ট্রেক্টর হয়, কিন্তু ইয়াতে চাওক আপুনি 5 বছর ওয়ারেন্টি, সম্পূর্ণ ট্রেক্টর 5 বছর ওয়ারেন্টি, যেহেতু নতুন ডিলার ইয়াতে লিখা আছে। আর ইয়াতে চাক প্রজেক্টর লেম্প আর ডিআরএল, এয়া চাক আপনি হেডলাইট বিলাক, প্রজেক্টর লেম্প আর ডিআরএল কোনো ট্রেক্টরত নাই, প্রজেক্টর হেডলাইট, পাঞ্জাবত মডিফাই করা ট্রেক্টরতহে দেখা পায় যে প্রজেক্টর হেডলাইট বিলাক, ডিআরএল বিলাক। ইঞ্জিন অয়েল ভরালে 500 ঘণ্টা চলে, আচরিত কথা, ইঞ্জিন অয়েল ভরালে 500 ঘণ্টা চলে, নেক্সট জেন হাইড্রোলিক্স। গতি এই ট্রেক্টরত আপনি জেসিবি রূপত ব্যবহার করব পাৰিব, হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ দিয়া আছে এনে ধরনের ট্রেক্টরত। গতি আর কি কি ফিচার্স আছে মই তো কলো যে এই আপুনি 40 ট্রেক্টর যদি আপুনি লয় জিরো কম্পনত আপুনি চালাব পাৰিব, পথাৰত হাল বাব পাৰিব, অন্যান্য কাম কৰিব পাৰিব, বা ট্রেলর লগাই মালো আপুনি কঢ়িয়াব পাৰিব, কোনো ধৰণৰ কম্পন নহয়, আপোনাৰ পেটৰ নাড়ি ভৰি নলৰে, স্মুথ গিয়ার বুলি কৈছোঁ। কিন্তু এতিয়া সম্পূৰ্ণ দেখাব ছত্ৰাধিকাৰী দাদাগৰাকীয়ে, নিজে মই ভিতৰত সোমাই যাম, মই দেখুৱাম দাদাগৰাকীক নতুনকৈ খুলিছে কোন ঠাইত, নগদ কোন ঠাইত আছে সেয়াও জনাব, তেওঁলোকে নিজে জনাব। গতিকে মই সোমাই গৈছোঁ দাদা, জাপানিজ টেকন'লজিৰ ট্ৰেক্টৰ, জিৰো কম্পনৰ ট্ৰেক্টৰ আহিছে, যে এতিয়া পথাৰত হাল মাৰিলেও কম্পনৰ সৃষ্টি নহয়, যেনেকে ৰাজপথেদি গাড়ী চলালে কোনো ধৰণৰ কম্পন নহয়, স্মুথ গিয়াৰৰ সৈতে পাৱাৰ ষ্ট্ৰিঙৰ সৈতে আৰামছে চলাব পাৰোঁ, এতিয়া হাল বাব পাৰি, ছত্ৰাধিকাৰী দাদা প্ৰথমে আপোনাৰ শুভনাম জনাব, মনিৰুদ্দিন, মনিৰুদ্দিন, কিমান দিন হ'ল, 2 বছৰ হৈ গ'ল, আমাৰ 2 বছৰ হৈ গ'ল ডিলাৰ,
গৰিকে জাপানিজ টেকনোলজিও চলি আছে অ জাপানিজ টেকনোলজি অ দুই বছৰ ধৰি ইণ্ডিয়াত চলি আছে দুই বছৰ ধৰি জাপানিজ টেকনোলজি চলি আছে গতিকে কিমান জনে জানে কমেণ্টত জনাব যিসকলে নাজানে তেওঁলোকৰ কাৰণে উপস্থাপন দিছোঁ যে জিৰো ভাইব্ৰেশ্যনৰ ট্ৰেক্টৰ অসমত আছে দুই বছৰ ধৰি আছে দুই বছৰ ধৰি আছে আপোনাক যিসকলে নাজানে মই নিজে জনা নাছিলোঁ যে জিৰো ভাইব্ৰেশ্যনৰ ট্ৰেক্টৰ আছে গতিকে আমি আগফালে গৈ ট্ৰেক্টৰসমূহ দেখুৱাম ইতিমধ্যে দাদাগৰাকীয়ে নিজৰ নাম পৰিচয় দিছে এতিয়া ট্ৰেক্টৰসমূহ আমি দেখুৱাই থাকিম আৰু দাদাৰ পৰা এড্ৰেছটো জানি ল'ম প্ৰথম এড্ৰেছটো ক'ব আপোনাৰ ডিলাৰ নগাঁও ঢিং ৰোড মেট্ৰ' হস্পিটেল পাৰ হৈ 40 য়ানমাৰ ডিলাৰ আছে লেফ্ট ছাইডত হ'ব লেফ্ট ছাইডত ট্ৰেক্টৰ ষ্টাৰ্ট কৰি সম্পূৰ্ণ দেখুৱাম জিৰ' ভাইব্ৰেশ্যন যিহেতু প্ৰমাণটো আপোনালোকক দিব লাগিব খেতিত নগ'লেও ইয়াতে ষ্টাৰ্ট দিম কিন্তু আমি গিয়াৰসমূহ দেখুৱাম যে কেনেকুৱা ধৰণৰ স্মুথ গিয়াৰ আছে বা ছিট বেল্টৰ ব্যৱস্থা আছে ছেফটি বেল্ট গতিকে আচৰিত কথা কাৰ চলালে যেনেকুৱা ছিট বেল্ট লগাব লাগে এই ট্ৰেক্টৰত আপুনি ছিট বেল্ট লগাই চলাব পাৰে এনেকুৱা ধৰণৰ ছিষ্টেম দিছে গতিকে এয়াই আচলতে জাপানিজ টেকন'লজি বুলি কোৱা হৈ আছে যে জাপানৰ দুই বছৰ ধৰি চলি আছে হয় ধন্যবাদ জনাইছোঁ আৰু ইয়া ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাইছে এই পৰ্যায় এই মঞ্চ আপোনালোকৰ কাৰণে পাইছোঁ আপোনালোকৰ মৰম ভাল পোৱাৰ কাৰণে পাইছোঁ গতিকে দেৰি নকৰোঁ বলক আমি ট্ৰেক্টৰ দেখুৱাওঁ ফিচাৰ্ছসমূহ দেখুৱাওঁ হয় এইটো ছেটেল গিয়াৰ বুলি কয় ইয়াক বেলেগ গাড়ী ইয়াত থাকে আৰু এইটো আগফালে আগফালে দিলে আপোনাৰ আগলৈকে যাব মিডিলত থাকিলে নিউট্ৰেল হ'ব পিছফালে দিলে বেক গিয়াৰ লাগিব বেক গিয়াৰ বেলেগ বেলেগ ট্ৰেক্টৰত নাই কোনো ট্ৰেক্টৰত কোনো ট্ৰেক্টৰত নাই আৰু আমি ভাইব্ৰেশ্যনটো এতিয়া আপোনাক দেখাই আছোঁ তুমি ষ্টাৰ্ট দিয়া এই পেন এটা দিয়াচোন মই আমি পুৰা গাড়ী দেখুৱাম যেতিয়া ষ্টাৰ্ট কৰিব আপোনালোকে চাব ভাইব্ৰেশ্যন হয় নে নহয় ষ্টাৰ্ট কৰোঁতে আমি সম্পূৰ্ণ গাড়ী দেখুৱাম ষ্টাৰ্ট হৈ আছে ট্ৰেক্টৰ জিৰ' ভাইব্ৰেশ্যনৰ ট্ৰেক্টৰ জাপানিজ টেকন'লজি ষ্টাৰ্ট দি দিয়া মই পিছত দি দিম মানে ক্লাছ পিক আপ এইটো আমি টেকন'লজি এটা আপোনালোকক দেখুৱাই আছোঁ যে জিৰ' ভাইব্ৰেশ্যন বুলি কোৱা হৈ আছে জিৰ' ভাইব্ৰেশ্যন বুলি কোৱা হৈ আছে আমি কলমটো দেখুৱাই আছোঁ এয়া চাওক কলমটো ইয়াতে ৰাখি দিয়া হৈছে আকৌ ৰাখিব আপুনি আকৌ ৰাখিব আকৌ ৰাখিব এয়া কলম আপুনি এবাৰ দাঙি দিয়ক এবাৰ দাঙি দিয়ক অঁ এয়া ডাঙা হৈছে এয়া কলম কিন্তু এই কলম এনেকৈ ৰাখি দিব পাৰি ইয়াৰ প্ৰমাণ এয়াই যে জিৰ' ভাইব্ৰেশ্যন ট্ৰেক্টৰ এয়া চাওক যেনেকৈ আপুনি কাৰ চলালে ৰাজপথত চলাব পাৰে এয়া চাওক ট্ৰেক্টৰৰ ওপৰত কোনো ট্ৰেক্টৰত যদি আপুনি এনেধৰণে কলম ৰাখে তেতিয়াহ'লে আপুনি এনেকৈ ৰাখিব নোৱাৰে পৰি যাব কলম ভাইব্ৰেশ্যনৰ ফলত পৰি যাব কিন্তু এয়া প্ৰথম টেকন'লজি যি টেকন'লজিত এনেধৰণে জিৰ' ভাইব্ৰেশ্যন দিয়া হৈছে পথৰ ঠাল মাৰিলেও পেটৰ নাড়ীবোৰ আপোনাৰ লৰি নাযায় বা ইমান আপোনাৰ কষ্ট নহয় বডিৰ কোনো অংগ আপোনাৰ লৰি নাথাকে এয়া ছিট বেল্ট আমি দেখুৱাই আছোঁ এয়া ছিট বেল্ট দেখুৱাই আছে এয়া ছিট বেল্ট ট্ৰেক্টৰত ছিট বেল্ট কোনো ট্ৰেক্টৰত নাই ছিট বেল্ট কোনো ট্ৰেক্টৰত ছিট বেল্ট নাই কোনো ট্ৰেক্টৰত ছিট বেল্ট নাই এয়া ছিট বেল্ট আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু আমি কেমেৰা সেইফালে লৈ যাম আৰু গিয়াৰটো দেখুৱাম স্মুথ গিয়াৰ আমি কেমেৰা এফালে লৈ যাম গিয়াৰ লগোৱাটো দেখুৱাম এয়া গিয়াৰ লগোৱা আছে স্মুথ গিয়াৰ বুলি কৈছোঁ এয়া তাক স্মুথ গিয়াৰ ইচাৰাত গিয়াৰ লাগি যায় এয়া সকলো গিয়াৰ লগাই দিছে দাদাগৰাকীয়ে স্মুথ গিয়াৰ গতিকে টোটেল ভাইব্ৰেশ্যন নাই জিৰ' ভাইব্ৰেশ্যন মই নিজে চুইছোঁ এয়া কলমো ৰাখিছে গমেই নাপায় বা বেলেগ ট্ৰেক্টৰ যদি ষ্টাৰ্ট হয় এইবিলাক পূৰা লৰি থাকিব পূৰা হিলি থাকিব পানীৰ বটল মোবাইল ইয়াত থ'ব পাৰিব মোবাইল চাৰ্জ দিয়াৰ সুবিধা আছে ট্ৰেক্টৰত মোবাইল চাব পাৰিব বেলেগ ট্ৰেক্টৰত যদি আপুনি থয় পৰি যাব মোবাইল গতিকে ইয়াত পানী বটল মোবাইল সকলো থৈ আৰামছে চলাব পাৰে ছিট বেল্টৰ পৰা আৰম্ভ কৰি স্মুথ গিয়াৰ আৰু এইবিলাক গিয়াৰ পিক আপ আৰু ক্লাছ এক্সেলেটাৰ সকলো আচলতে স্মুথ আছে না বহুত স্মুথ না বলেৰো মতন বলেৰো মানে একদম পুৰা যে এক্স ইউ ভি যিবিলাক গাড়ী আছে এখন ট্ৰেক্টৰৰ এক্স ইউ ভি ট্ৰেক্টৰ মানে আপোনাৰ মনৰ কল্পনা একদম 100% গতিকে কল্পনা বুলি নহয় এয়া বাস্তৱ হয় যে জিৰ' ভাইব্ৰেশ্যন আৰু সকলো টেকন'লজিৰ ভিতৰত পাৱাৰ ষ্টিঙৰ পৰা আৰম্ভ কৰি সকলো টেকন'লজি স্মুথ আছে গতিকে এতিয়া আমি জানিম যে এই ট্ৰেক্টৰ যদি কোনোবাই পথাৰত লৈ যায় এক বিঘাত কিমান তেল খাব হাল বাওঁতে
এইটো ফোর সিলিন্ডার যদি আপনার থ্রি সিলিন্ডার লো যায় এসপি লো থাকে ক্যাটাগরি থাকে আমার ইয়াদ বর্তমান ক্যাটাগরি 45 চলি আছে যদি 45 লো যায় 1 লিটার 100 গ্রাম খাব এই আর যদি 50 লয় তবে 1 লিটার 400 গ্রাম 300 গ্রাম খাব এই আর যে বেলেগ আছে 40 এই বেলেগ হব এই ডাইরেক্ট টোটাল জাপানিজ এটা আমি তেলের বিষয়ে জানালো কিন্তু এটা আমি হেডলাইট বিলাক দেখাম হেডলাইট বিলাক আমি দেখাম যে টোটাল ডিআরএল প্রজেক্টর হেডলাইট প্রজেক্টর হেডলাইট যেগুলা কারত থাকে হয় দামি দামি কারত থাকে এইবিলাক হেডলাইট দিয়া আছে এইবিলাক হেডলাইট দিয়া আছে না এয়া প্রজেক্টর হেডলাইট জ্বলাই দিছে আপোনাক দেখিছে প্রজেক্টর হেডলাইট কিন্তু দামি দামি কারত থাকে কিন্তু এয়া ট্রেক্টরত আছে নতুন টেকনোলজি ট্রেক্টরত এবোৰ এটা এইটো মডেল কি বুলি কৈছিলে ইয়ানমার YM357A মডেল 7A মডেল গতিকে ওয়ারেন্টি কিমান পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতর যদি কিনা হয় ইঞ্জিন গিয়ারবক্স হাইড্রোলিক কমপ্লিট কোম্পানির আর আমার ডিলার কোম্পানির আর আপনার ডিলার রেসপন্সিবিলিটি যদি কিনা হয় আচ্ছা আপনাদের নিশ্চয় শুনি আছে ইয়াতে আপনার আরো জানিম যে ট্রেক্টর খন যদি কোনোবা কৃষকে কোনোবা খেতিয়কে নিব বিচাৰে তেতি কেনেকে কি কৰিব লাগিব কিমান টকা ডাউন পেমেন্ট দিলে উলাব এইটো ধৰি লওক ডাউন পেমেন্ট তিনি মান আহিব এইটো মডেল বাকি 357 এইটো মডেল তিনি মান আহিব বাকিটো আপোনাৰ লোন হৈ যাব বেংকত হ'ব লোন যদি সিভিল ভাল থাকে 3 লাখ দিয়াৰ লগে লগে মানে লোন কৰাই হ'লে ট্রেক্টর নিব পাৰিব গতিকে আপোনাৰ সিভিল যদি ভাল পরিয়ালের কোনোবার যদি সিভিল ভাল আছে তেতিয়া আপোনালোকে আহিব পারে ট্রেক্টর কম নথিপত্রত হয়ে যাব অসমের যে কোনো প্রান্ত পৰা আহি নিব পাৰে যে কোনো কোনো অসুবিধা নাই অসুবিধা নাই আচ্ছা এতিয়া আমি নেক্সট ট্রেক্টর দেব আন এখন ট্রেক্টর দাম এও জিরো ভাইব্রেশন না গোটেই কিটা ট্রেক্টরে জিরো ভাইব্রেশন এটো জিরো ভাইব্রেশন এটো বেলেক কোম্পানিতকে অলপ মানে টোটালি জিরো ভাইব্রেশন নয় এটো অলপ আছে এটো মানে জিরো হয় হ্যাঁ এটো মানে টপ মডেল যেটো আছে এটো জিরো ভাইব্রেশন টোটালি আর এটো অলপ আছে মানে ভাইব্রেশন এটো ইন্টারন্যাশনাল ট্রেক্টর লিমিটেডর প্রিমিয়াম ব্র্যান্ড হয় 40 এটা দুটা হেরি আছে ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল ট্রেক্টর লিমিটেডর এটা হল সোনালিকা আর এটো হল 40 সোনালিকাটা হল রেগুলার ব্র্যান্ড এটো হল প্রিমিয়াম ব্র্যান্ড গতিকে এই এই ট্রেক্টর যদি নিব বিচারে কোনোবাই কিমান টাকা দিব লাগে এই ট্রেক্টরত যদি নেকেড ইঞ্জিন মডেল ওয়াইজ হয় এইটো মডেল নিলে 1,80,000 ডাউন পেমেন্ট 4515 আর যদি ইয়াতকৈ আরো আরো একটা মডেল আছে এইটো নিব পরে 1.5 লাখ ডাউন পেমেন্টত হবো আর যদি হাই যায় 2 লাখ আছে মানে বহুত এসপি থাকা আছে এসপি লৈ হবো টোটাল দাম কিমান ইয়ার দাম আছে 9,65,000 আর ইয়ার টপ মডেলের জিরো ভাইব্রেশনের দাম কি মান এই টপ মডেলের দাম আছে 12,70,000 তারপর 1,80,000 ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট আছে 12,70,000 টাকা জিরো ভাইব্রেশন থাকা ট্রেক্টরের দাম কিন্তু 1,80,000 টাকা ডিসকাউন্টও পাই আছে আপনি ফোর হুইল টাইপ গাড়ি হয় ফোর হুইল টাইপ মানে আগত তো এনে হুইল আছিল ক্যাপাসিটি আছিল টু হুইল আছিল এতিয়া ফোর হুইল মানে 4 চকাত গিয়ার থাকা গাড়ি হয় এটা 4 চকাত গিয়ার আর গিয়ার 15টা বলি কইছো 15টা গিয়ার আছে মানে পিছফালে যিমান শক্তি আছে ধৰি লওক এইটো গাড়ীত যেনেকৈ এটা পিছফালে শক্তি আছে এইটো মানে দুইটা চাইডত গতিকে আমি ভিডিঅ' আৰম্ভণিতে 15টা গিয়াৰ থকা ট্ৰেক্টৰ বুলি কৈছিলোঁ আমি প্ৰমাণটো দি দেখুৱাই আছোঁ 15টা গিয়াৰ আচলতে হয় 15টা গিয়াৰ চবতে আছে না চব গাড়ীতে আছে গতিকে মই ইয়াতে 15টা গিয়াৰ আমি আমাৰ 40ত হয় 15টা গিয়াৰ পৰা আৰম্ভ কৰি 24টা গিয়াৰ লাগে গাড়ী আছে 24টা গিয়াৰ লাগে 24টা গিয়াৰ লাগে ট্ৰেক্টৰ ট্ৰেক্টৰ আচ্ছা এতিয়া এটা এটা দেখাব আমি ক্যামেরা ক্লোজার দেখাম এটো নিউট্রাল নহলে স্টার্ট নহয় নিউট্রাল হবো সম্পূর্ণ ডিজিটাল মিটার কিবা যদি আপনার সার্ভিসিং এর অসুবিধা আছে ইঞ্জিনত কিবা প্রবলেম হয়েছে মিটারটো দেখাই দিম মিটারত কিবা যদি প্রবলেম হয়েছে তো সকলোখিনি আপনি ইয়াতে ইন্ডিকেট করে থাকি এয়া ডিজিটাল মিটার আপনাদের চাইছে সম্পূর্ণ ডিজিটাল মিটার ইঞ্জিন প্রবলেম হয় ডিসপ্লে দেখাই দিব মানে মিটারটা ইন্ডিকেট করে দেব সার্ভিসিং এর টাইম হইছে আপনার টাইমের আগতে ইয়াত ইন্ডিকেট করে থাকি আচ্ছা ঠিক আছে আমি গিয়ার দেব সদ্যহতে আপনার বেলেগ গাড়িত কি হয় ইয়াতে 5টা গিয়ার থাকে বা 4টা গিয়ার থাকে রিভার্সটো এটু ফালে থাকে গিয়ারৰ লগত রিভার্সটো থাকে ইয়াত কি আছে হাই লো নিউট্রাল এন্ড রিভার্স রিভার্সটো আমার বাম ফালে আছে যত আমার কি হয় যেতিয়া আপনি স্টার্ট করিলে স্টার্ট করার পিছত আপনার 5 নম্বর গিয়ারত যদি ইয়াত লাগি আছে এতিয়া 5 নম্বর গিয়ার 5 নম্বর আছে এটা আমি যদি মানে ফ্রন্টলে যাও অকমান সাইড দিব লাহেকে যাও যদি আমি ফ্রন্টলে যাও
ফালে যাব সেম রিভার্স কইলে এটো লাহে লাহে বেক মই গিয়ার চেঞ্জ করা নাই মানে গিয়ার চেঞ্জ করব না লাগে আপনি ফ্রন্টলে যিমান গিয়ার যাব পাইব বেকটো কিমান গিয়ারে আপনি যাব পাইব এটো হল আপনার 10টা ফরওয়ার্ড 5টা রিভার্স টোটাল 15টা গিয়ার মানে 4 নম্বর গিয়ার লগাই বেকত যাব পাইব বেকত যাব পাইব 4 নম্বর লগাক বা 5 নম্বর লগাক টোটালি তেও বেকত যাব মানে আচরিক কথা আছে 5 নম্বর গিয়ার লগাই বেকত আমি জানো যে ব্যাক গিয়ার এক্সট্রা থাকে বেকৰ কোনো স্পিড না থাকে এক্সট্রা গিয়ার নাই এক্সট্রা গিয়ার কিন্তু ইয়াত বেকৰ স্পিড আছে 5 নম্বর লকে গিয়ার আছে গটিকে ঠিকৰণে 15টা গিয়ার সম্পূর্ণ 15টা গিয়ার আপোনালোকক প্রমাণ দেখুৱাইছো যে আপুনি 5 নম্বর গিয়ার লগাই হলো আপোনালোকে বেকত যাব পাৰিব যে বেকত এক্সট্রা 5 বার আপুনি গিয়ার চেঞ্জ কৰিব পাৰে বা আগফালে গলো আপনি 5 বার গিয়ার চেঞ্জ করব পারে ইয়াতে 10টা হয়ে আছে যাতে আপনি এবারে গিয়ার চেঞ্জ করলে আপনি আপনার কাম আপনি খালি আগলে যাব লাগে বা পিছলে যাব আপনার কাম হেতু গটিকে সেই গুটি মিলাই পেলে 15টা গিয়ার 15টা গিয়ার 10টা ফরওয়ার্ড 5টা রিভার্স গটিকে এনে ধরনের টেকনোলজি অসমত আছে বলি মই নিজে প্রথমবার গম পাইছো যার কারণে মই ভাবিছো যে উপস্থাপন করাটো আসলে গুরুত্বপূর্ণ আপনার জানাটো আসলে এক কর্তব্য আপনার জানাইছো যদি আপনাদের জিরো ভাইব্রেশনের ট্রেক্টর নিব বিচারে দাম জানিছে আর আপনি আহি আরামসে লৈ যাব পারে অসমের যে কোনো প্রান্তর পৰা আহি ইয়ার পৰা ট্রেক্টর লৈ যাব পারে এড্রেস ছত্রাধিকারী দাদাগৰাকীয়ে দি দিছে আর ডিসপ্লেত মই নাম্বারও দি দিছো এই নাম্বার হইতে যোগাযোগ করে ছত্রাধিকারী দাদা আর ইয়াতে কর্মরত দাদাগৰাকীৰ সৈতে কথা পাতি ধুনিয়াকে আপনি ট্রেক্টর লৈ যাব পারে এক্সচেঞ্জৰ সুবিধা আছে নাকি 100% এক্সচেঞ্জ যে কোনো ট্রেক্টর যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনার এক্সচেঞ্জ করব পারে গতি যদি আপনি যিকোনো ব্র্যান্ডের যিকোনো গাড়িও এক্সচেঞ্জ করে ট্রেক্টর নিব বিচারে সেই সুবিধাও ইয়াত আছে আর ইয়াতে সহজতে ফাইন্যান্স হয়ে যায় নিশ্চয় হয়ে যায় ব্যাংক হোক প্রাইভেট ফাইন্যান্স হোক যিকোনো ব্যাংকতে আমি ফাইন্যান্স করা পারি ফাইন্যান্স হয়ে যায় ন গতি মই পুনৰ ছত্রাধিকারী দাদাগৰাকীৰ ওচৰত যাম যে যিসকল দর্শকে চাই আছে তেওঁলোকক কি কব আজি বিক্রি হয়েছে আপনার বুকিং হয়েছে বুকিং হয়েছে এখন বুকিং হয়েছে আপনি বুকিং করেছে আপনি করেছে কি নাম আপনার মোহাম্মদ নূর আলম আচ্ছা বুকিং করেছে ট্রেক্টর হয় কোনখন বুকিং করেছে আমি 52 5015 আচ্ছা 15টা গিয়ার থাকা ট্রেক্টর হয় বা মানে বেলেগ ট্রেক্টর কই আপনি ইমান ভাইব্রেশন নাপায় কম্পন নাপায় হয় এনে ট্রেক্টর তো আপনি চলাইছে চলাইছো বেলেগ কোম্পানি চলাইছো পুরো হাত টা ফিলি যায় নাড়ি ভুড়ি সব লড়ি থাকে হয় এনেকা অবস্থা হয় সেইবিলাক ট্রেক্টর কই এই ট্রেক্টর খন ভাল পাইছো ভাল পাইছো আমার গাঁত আর বেলেগ একটা আছে ট্রেক্টর আছে আমি কামতো দেখেছো এনে তেলেতো দেখেছো আপনার গাঁত আর নিছে হয় সেই কারণে আপনি আকো নিব আইছে নিব এর গাঁত আর নিছে সেই কারণে আকো নিব আইছে এই ট্রেক্টর এই কোম্পানি ট্রেক্টর বিচারি আকো আইছে গতিকে তেও আজি বুকিং করেছে মই বুকিং করেছো গতিকে বুকিং করেছে আপনি লৈ যাব আপনার সময় মতে লোন করা মানে কোন ধরনের অসুবিধা তো হওয়া নাই কোন ধরনের অসুবিধা নয় কোন ধরনের অসুবিধা হওয়া নাই কি কব যিসকলে চাই আছে আপনি নিজে গ্রাহক হয় আর যিসকলে চাই আছে একাংশ গ্রাহক হয়ে আহিব তেওঁলোক কি কব না এইখন ট্রেক্টর লোব পারে নিশ্চিন্তে লোব পারে কোনো ধরনের টেনশন নাই এইখন ট্রেক্টরের কামও ভাল আছে তেলের রিজাল্টও ভাল আছে ট্রেক্টর চলাই পেলায় ভাল পাইব ভাল পাবো ড্রাইভিং করতে ইয়াত বহুত সুবিধা আছে বেলেগ বেলেগ গাড়ির নিচিনা ইয়াত বার্বিন নাই ইয়াত মানে ড্রাইভিং সহজ হয় মানে চলাওতে সুবিধা হয় গতিকে ছত্রাধিকারী দাদাগৰাকীক কৈছো যে কি কব যিসকলে গ্রাহক হয়ে আইব আপনার যিহতকালে এইটো চাই পেলে আহিব ইয়াতক স্পেশালি আর আমি ডিসকাউন্ট করে দিব আমার তরফের পৰা কোম্পানির তরফের পৰা নহয় মানে ডিলারের তরফের পৰা স্পেশাল আর ডিসকাউন্ট হব দুই মাসের ভিতর যুনে গাড়ি লোক এই ভিডিও চাই পেলায় আপনি এড্রেসটা আকো কই দিব নগাঁও ডিং রোড মেট্রো হসপিটাল পার হয়ে 40 এনমার ডিলার লেফট সাইডে হব গতি কেবল এড্রেসে নহয় আমি ডিসপ্লেত আকো কইছো পুনের কইছো নাম্বার দি দিছো ছত্রাধিকারী দাদাগৰাকীর নাম্বার দিছো ইয়াত কর্মরত দাদাগৰাকীর নাম্বার দিছো বা ডিলারের কর্তৃপক্ষের নাম্বার দিছো আপনাদের এই নাম্বার সহ যোগাযোগ করে সহজতে যদি আপনার পছন্দ হয়েছে আপনার বাজেটত পড়ে তেতিয়া আপনি যদি বিচারে যে জিরো ভাইব্রেশনের পৰা আপনি গাড়ি বা ট্রেক্টর আপনি চলাব পথর ঠাল মারিব কম্পন নোহাক আপনি আরামসে আহি লৈ যাব পাৰে গতি মূর এই চ্যানেল যদি আপনি ইউটিউবত চ্যানেল সাবস্ক্রাইব করার বেল আইকন প্রেস করবলে নাপরব যাতে মই করা এনে ধরনের উপস্থাপন
সকলকে আগত আপনি নোটিফিকেশনের জড়িয়ে লাভ করে। আর যদি ফেসবুকত চাই তেনে ফলো করার এটি শেয়ারের জড়িয়ে আনকো অবগত করা নাপাহরিব। জিরো ভাইব্রেশনের বিষয়ে বা পনেরোটা গিয়ার থাকা ট্রেক্টরের বিষয়ে বা জাপানিজ টেকনোলজির বিষয়ে যাতে আপনার এটি শেয়ারের জড়িয়ে আনে অবগত হয়, তেও যাতে বাজেটত সহজতে লব পারে। আহি থাকা দিনত যদি এই কোম্পানি আকো আরও নতুন নতুন মডেল বনায়, সেই মডেলের সত্যি নতুন স্টকের সাথে আহিম চাই থাকিব খবর ইত্যাদি।